বিসমিল্লা রাহমানুর রাহিম সম্মানিত সুদীবৃন্দ মাসা আলাই শরীয়তের একটি প্রশ্নোত্তর পর্বে আপনাদেরকে স্বাগত আজকের প্রশ্নটি হলো আমাদের দেশে বিয়ের সময় দেখা যায় কনেকে যখন বিদায় দেওয়া হয় তখন কনের মাথার উপর একটি কোরআন শরীফ ধরে রাখা হয় এই বিষয়টি কি ইসলামী শরীয়তের বিধান কিনা এটা করা সুন্নত কিনা এবং এটা করলে কণের ভবিষ্যৎ সুখময় হয় এমন ভাবাটা কতটুকু যুক্তিযুক্ত মনে রাখবেন যদি কোনো আমল কোরআন এবং শূন্যতে থাকে তবেই সে আমল করার মধ্যে সবাব ও ফজিলত নিহিত রয়েছে পবিত্র কোরআন অবশ্যই আমাদের তাজ চোখের মণি জীবনবিধান এ কোরআনের যে বিধিবিধান তা বাস্তব ক্ষেত্রে অ্যাপ্লাই করাতে অবশ্যই দুনিয়া আখেরাতে ফজিলত আছে কিন্তু কণে বিদায় দেওয়ার সময় অনেক জায়গায় মাথার উপর কোরআন ধরে রাখার রেওয়াজ আছে এটার দ্বারা কি কোনো প্রকারের উপকার হবে কিনা তা জানার আগে মুসলমানদের বিয়েতে যেসব মারাত্মক হিন্দুয়ানি প্রথা প্রচলিত আছে তা জানা দরকার যেমন বাঁশের কুলায় চন্দন মেহেদি হলুদ দুর্বাঘাস কলা মাটির চাটি নেওয়া হয় মাটির চাটিতে তেল নিয়ে আগুন জ্বালানো হয় স্ত্রী ও বরের কপালে তিনবার হলুদ লাগানো এমনকি মূর্তি পূজার নেই কুলাতে রাখা আগুন জ্বালানো চাটি বরকনের মুখের সামনে ধরা আর আগুনের ধোয়া এবং কুলা হিলিয়ে ধুলিয়ে বাতাস দেওয়া সাথে সাথে গান গাওয়া যা আমাদের চট্টগ্রামের ভাষায় সোহাগ কাটা বলা হয় এসব হচ্ছে সম্পূর্ণ হিন্দুয়ানি প্রথা এবং অনইসলামিক কাজ বর এবং কনেকে হলুদ বা গোসল করাতে গিয়ে নিয়ে যাওয়ার সময় মাথার উপর বড় চাদরের চার কোনা চারজনের ধরা এই সবই হিন্দুয়ানি প্রথা এবং হিন্দুরাষ্ট্র ভারতের বিভিন্ন মিডিয়া থেকে আমাদের দেশের মুসলমানদের বিয়ে সমূহে এসেছে এই ধরনের অনেক প্রথায় আমাদের মুসলিম সমাজের বিয়ে সমূহে প্রচলিত আছে তবে কোরআন শরীফ ধরাটা হিন্দুয়ানি প্রথা নয় তবে এটা ইসলামিক প্রথাও নয় শুধু মাথার উপর কোরআন ধরে রাখার ব্যাপারে ইসলামিক শরীয়তে কোনো বিধান বা রীতিনীতি পাওয়া যায় না তাই এটা করাতে কোনো ফজিলত হাজিল হবে না তবে এটা করা না যায় সেটাও আমি বলবো না তবে কোরআন মাথার মাথায় করে বিদায় দিলে সেই মেয়ে শ্বশুর বাড়িতে অনেক সুখে থাকবে তার সাংসারিক জীবন সুন্দর হবে এমন ভাবা উচিত নয় সাংসারিক জীবন সুন্দর হওয়ার জন্য রসম রেওয়াজ কাজ হবে না বরং সন্তানকে সুন্দর আদব আখলাক শিখাতে হবে সারা জীবন কোরআনের শিক্ষায় সন্তানকে যদি শিক্ষিত করেন আর সেই শিক্ষা নিয়ে যদি আপনার মেয়ে শ্বশুর বাড়িতে যায় স্বামীর হক শ্বশুর লোকদের হক জেনে বুঝে সেই মোতাবেক আমল করতে পারে তাহলে আপনার সন্তানের ভবিষ্যৎ অবশ্যই সুখের হবে তাই মা বাবার উচিত মেয়েকে বিয়ের আগে দিন শিখানো আদব আখলাখ শিখানো আর সেই শিক্ষায় তার জীবনে কাজে আসবে বিদায়ের সময় শুধু কোরআন মাথার উপর ধরলেই মেয়ে আজীবন সুখী হয়ে যাবে এমন ভাবাটা বোকামি ছাড়া আর কিছুই নয়